বারাসাত স্টেশন চত্বর, সারাদিন বহু লোকের আনাগোন। প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ঘোষণা অনুযায়ী বারাসাত নরেন স্টেশন হওয়ার পরিকল্পনা। বর্তমান রেলমন্ত্রী মমতা ব্যানার্জি স্টেশন চত্বর আলো ঝলমল করেছে, নতুন রং করেছে রেলিংয়ে, দেওয়ালে, রেলের কামরায়। তবু বহু কিছু এখনো মনে, যেমন কি নাম তো? কি করিস তুই? আমি ওই স্টেশনে ভিক্ষা করে গেলি। বাবা মাথা তো মাকে এসে বাড়ি আসত, আমি স্কুল থেকে বাড়ি আসতাম, বাবা কি করতো, বই ব্যাগ নিয়ে আগুন ধরিয়ে দিত। ভ্যাবলাই লেবা, ভ্যাবলাই লেবে, কোন থেকে বাস ধরবা, বাস ধরে বলবা আমি গোলাঘাটায় নামবো। গোলাঘাটায় বাড়ি? হ্যাঁ, গোলাঘাটায় লেবে, ওখানে বলবা লক্ষ্মণের বাড়ি হবে। বাবা এখন কোথায় থাকে? আসল বাড়িতে, মানে মা থাকে, বাবা থাকে, নিজের বাবা বিয়ে করে আসল বাড়িতে থাকে, আর আমার নিজের মা থেকে মালঞ্চ ভাড়া থাকে বাবার কাছ থেকে, বাবা আমরা নিয়ে আসে মাসে মাসে। কোন মা? নিজের মা। নিজের মা কি করে? নিজের মা ওই যে পিতলের গামলা, পিতল টিতল আছে না, পিতলের গামলা টামলা, ওই সেই হকারি করে। তা বাড়িতে গেলে মা মারে, মা মারে, তাই জানে। তুই এখানে কোথায় শুস? ওই বিড়িতে। আর রাত্রেবেলা কি ঠান্ডা লাগে। তুই কোথা থেকে এসছিস? এখানে থাকিস? বাবা মা কোথায় থাকে? আর বাবা? কি করিস এখানে? না, এরা কেউ অনাথ নয়, প্রত্যেকেরই বাড়ি আছে, বাবা আছেন, মা আছেন, তবু ওরা বাড়িতে থাকে না। কারণ খুব সহজ, স্কুলে যেতে হয় না, অফুরন্ত খেলা আর খেলা, এইসব কারণের থেকেও সহজ কারণটি হলো খেতে পায়, বাড়ি থেকে অনেক বেশি খেতে পায়। কেন পালিয়ে এলি? কাল কোথায় কাজ করতে বলেছিল? কোথায় এসে কি করতে? ভিক্ষা করে কি রোজগার হতো? এখন আর ভিক্ষা করিস না? কি করিস এখন? কোথায়? স্টেশনে। আমি এখন বড় হয়ে গেছি, আমাকে কেউ দেয় না। তাও 10-20 টাকা। আগে যখন ছোট ছিলাম 100-200-300-250 হয়ে যেত, এখন বড় হয়ে গেছি কেউ দিচ্ছে না।
ছোট থাকলে লোকে পয়সা দেয়, বড় হয়ে গেলে বড় খারাপ কাজ করতে হয়। খেলার সময় ছোট হতে থাকে পর্যায় বাড়ি নিশার থেকে কিনে এনে সুভাষ মাঠে পড়াশোনা করিস তুই? কেন পড়াশোনা করতে ভালো লাগে না? স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, বাবা নেই ছিল না বলে চলে গেছে। বাবা ছিল না বলে পড়া ছেড়ে দিয়েছিস? মা যদি আবার ভর্তি করে দেয়? এখানে আসিস কি খুশি বিয়ের জন্য? একা একা তো বাবা কি করে? মা করে না, বাড়িতে থাকে। আপনি নিয়ে চলে আসি এখানে? লাল কমলা হলদে সবুজ আসমানি নীল বেগুনী, লাল কমলা হলদে সবুজ আসমানি নীল বেগুনী, সাত রঙায়া চুল উড়িয়ে আকাশে নাচে রে নাচে রে কন্যা চনি, লাল কমলা হলদে সবুজ আসমানি নীল বেগুনী, বৃষ্টি শেষে সূর্য ফিরে আসে। আমাদের অবশ্যই খোঁজ নেওয়া উচিত সরকারি তত্ত্বাবধানে গগনবী শিশুদের জন্য সরকারি হোমগুলি কতটা দায়িত্ব পালন করছে, কারণ বারাসাতেই এরকম একটা হোম কিশোরী এখনো খাতা কলমে আছে। বিভিন্ন ফান্ডেড এনজিও গুলি যারা এদের দেখভালের জন্য ফান্ড দিয়ে থাকে তারাই বা কতটা আন্তরিক এ ধরনের শিশুদের জন্য। ভীষণ লড়াই হয়েছিল এই গাঁয়ে, গুলির দাগে বীরের গাথা লেখা দেয়ালেরই গায়ে গায়ে, একদিন ভীষণ লড়াই হয়েছিল এই গায়ে।